আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করছি মজাদার একটি ডেজার্ট। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করলাম। একটি পাত্র নিয়েছি, এতে 1/4 কাপ ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। এবার এতে তরল দুধ দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ। 1/3 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এবার সব মিশ্রণকে ভালোভাবে মেখে নিচ্ছি। ওয়ান ফোর্থ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবার সব মিশ্রণকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলা একটি পাত্র দিয়ে মিক্স করা মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। চুলাটা ছালকা করে দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। মিশ্রণটি যখন কিছুটা ঘন হয়ে এসেছে, এবার এতে অল্প জর্দার রং দিয়ে দিচ্ছি। জর্দার রংটিকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটিকেও মিশ্রণের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিশ্রণটি যখন প্যান থেকে উঠে আসছে, এবার আমরা এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মিশ্রণটিকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে বল শেপে করে নিচ্ছি। এভাবে করে সবগুলো বল বানিয়ে নিচ্ছি। সবগুলো বল বানানো হয়ে গেছে। এবার 1টি প্লেটে গুঁড়ো দুধ নিয়ে গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেল মজাদার একটি ডেজার্ট। এটি খেতে খুবই মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।